কমলপুর বালিগাঁও ক্রিকেট কমিটির উদ্যোগে শনিবার থেকে শুরু হলো দিবারাত্রি 7 এ সাইড দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট। এদিন এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব। সঙ্গে ছিলেন কমলপুর ক্রিকেট সংস্থার সম্পাদক সুব্রত মজুমদার, সমাজসেবী শ্যামল কান্তি পাল সহ আরও অনেকে। দুদিনের এই আসরে মোট 5টি দল অংশগ্রহণ করেছে। আসরে চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি সহ নগদ 5,000 টাকা, অপরদিকে রানার্স দল পাবে ট্রফি সহ 3,000 টাকার আর্থিক সম্মান। ক্রীড়ামন্ত্রী বলেন, রাজ্য সরকার খেলাধুলার উন্নয়নে বদ্ধপরিকর, এর জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে সরকার। রাজ্যের বিভিন্ন কোচিং সেন্টারগুলোকে সেইভাবে তৈরি করা হচ্ছে, তবে এখানেই থেমে থাকলে চলবে না, আরও ভালো মানের খেলোয়াড় তুলে আনাই হবে আসল কাজ প্রত্যেকে। এই টুর্নামেন্টের সফলতাও কামনা করলেন ক্রীড়ামন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।